এবি চ্যানেল আগামীর বাংলাদেশ। প্রিয় দর্শক, যারা দেশে দেশের বাইরে থেকে আজকে আমাদের এবি চ্যানেলের এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চিকিৎসা বিষয় নিয়ে কিছু তার কাছ থেকে কথা শুনবো এমন একজন ব্যক্তি। আসলে সে কোনো রেজিস্টার্ড MBBS FCPS এই ধরনের কোনো ডাক্তার না, সে আসলে ভেষজ অথবা গাছ নিয়ে গাছগাছারি নিয়ে রিসার্চ করে সে কিছু মেডিসিন তৈরি করছে, যে মেডিসিন থেকে মানুষের দেহে যে কঠিন রোগগুলো আছে তার কিছু রোগ সে শতভাগ নিশ্চয়তা দিয়ে সারাবে, এই ধরনের আশায় সে ব্যক্ত করছেন। এবং সে ওষুধটাও আজকে আমাদের সামনে সে নিয়ে আমাদের এবি চ্যানেলের স্টুডিওতে উপস্থিত আছেন। তার নাম মোহর আলী সাধু, তার ঠিকানা টঙ্গী পাগার। আমরা সরাসরি তার ওষুধের কার্যকারিতা এবং কিভাবে ওষুধটা তৈরি করেছে এই বিষয়ে শোনার জন্য সরাসরি তার কাছে চলে যাব। আমার নাম মোহাম্মদ মোহর আলী সাধু, আমি থাকি টঙ্গী পাগার এবং আমি ওখানে আমার বাড়ি শ্বশুরবাড়ি আছে, শ্বশুরবাড়ি আমি ওখানে থাকি, শ্বশুরবাড়িতে থাকি। থাকার পরে আমি একজন মানুষের সঙ্গে মানুষকে গুরু ভাইবা গুরু ডাইকা তার বাড়িতে ৪৫ বছর কাটাইছি। ৪৫ বছরের ভিতরে আমি খুব কষ্ট বেঁধে যাহা কিছু করছি, করার পরে সেই ব্যক্তি আমাকে কিছু ঔষধ দান করছে, বেতন না দিতে পারে যে বেতন স্বরূপে তোমাকে আমি এই জিনিসগুলি দিলাম, তুমি কারো কাছে কোনো গবেষণা করো না, এটা তুমি ভালো করে রিসার্চ করে তুমি মানুষের কাজে খেজমতে লেগে যাও, যে খাবে এটা যে সেবন করবে সে মানব জগতে খুব লাভবান করবে। আপনি যে ওষুধটা তৈরি করছেন সে ওষুধটা কি দেখানো যাবে? হ্যাঁ জি, দেখানো যাব। এই দেখেন, আমি এই ধরনের একটা ট্যাবলেট তৈরি করছি। এই ট্যাবলেটটা মানব দেহের কাজ করবে হার্টের এবং দুর্বলতার এবং ঘন প্রস্রাব হইতে তাকে মুক্ত রাখি। আচ্ছা, আপনি যে ওষুধটা তৈরি করছেন, ওষুধটা আপনি কিভাবে তৈরি করছেন, কোথা থেকে পাইছেন এই তৈরির ফর্মুলাটা? এটা ফর্মুলা আমি খুবই নিজে একজন রোগী ছিলাম, আমার রোগের কারণে আমাকে বাড়িতে থেকে মোটামুটি আমাকে সরাই দেওয়া হয়েছে যে রোগে বাড়িঘর ভরে যাবে। পরে আমি এক জায়গাতে থেকে আল্লাহর কাছে কাঁদতে 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 আমি আগের দিন একটা ওষুধ খাইছি, ওই রাত্রে স্বপ্নে দেখাইছে তোমার কণ্ঠ ভালো। আমি বললাম কীভাবে কণ্ঠ ভালো? যে ওই যে কাল তুমি একটা ওষুধ গাছ উঠাই খাইছো ওই গাছটাই তোমাকে দেওয়া হলো, ওই গাছটা ওই মূল দিয়া তুমি এইভাবে ওষুধ তৈরি করলে মানব দেহের অনেক কাজ করিবে বঞ্চর বাবাদের। এই ওষুধটা আপনি কতদিন আগে তৈরি করছেন? এই ওষুধটা তৈরি করছি আমি আজ থেকে ৭ থেকে ৮ মাস হয়। আমার এই এলাকাবাসী, আমি নিজে খেয়ে ভালো হইয়া এলাকাবাসী কিন্তু কিছু লোকজনকে খাওয়াইছি, তারা খেয়ে আমার কাছে বলছে যে ওষুধটা তুমি বানাইছো ওষুধটা খুব ভালো ওষুধ। কতজন রোগীর মাঝে এই ওষুধটা প্রয়োগ করছেন? অন্তত ২-৩০০ লোকের মাঝে এই ওষুধটা প্রয়োগ হয়েছে, এর মধ্যে বড় বড় হাজি গাজু আছে, এই ওষুধটা তারা খেয়েছে। আপনার এই ওষুধই একটা মানব দেহে কি কি রোগের কাজ করে? এটা কাজ করবে, আপনি পুরাণত যদি যক্ষা কাশ থাকে তামোচন হয়ে যাবে, এবং যদি আপনার কোনো ডায়াবেটিসের কোনো বেশি প্রবলেম থাকে আপনার ডায়াবেটিস সহ এটা ভালো হইয়া ঘন প্রস্রাব মুক্ত হইয়া হার্টের খুব স্মার্ট কাজ করবে, জনশক্তি লাভবান থাকিবেন দীর্ঘ জীবনের জন্য। এই ওষুধটা আসলে কতদিন সেবন করতে হয় একটা রোগীর? একজনে মাত্র আমার এখান থেকে ৭টা ট্যাবলেট সে যদি সেবন করে তাতে তার অপ্রতি রোগ বিনিময় মুক্তি হয়ে যাবে। ৭টা ট্যাবলেট কি ৭ দিনে খেতে হবে? না, ৭টা ট্যাবলেট একদিন একটা খেতে হবে প্রথম দিন, দ্বিতীয় দিন একটা, এরপরে ১০ দিন বন্ধ, ১০ দিন পরে যায় খেতে হবে একটা, এরপর আবার ১০ দিন বন্ধ, আবার ১০ দিন পরে একটা, এইভাবে ট্যাবলেটগুলো সেবন করতে হবে। ওইটা এই ওষুধের মানব দেহে ওষুধ সেবন করার পরে কোনো সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া এই ধরনের কোনো কিছু আছে না? অর্ধ কোনো রোগে যদি কোনো চাপ থাকে, রোগ যদি কোনো বন্ধ থাকে টান থাকে, সেই রোগ খোলাসা হয়ে যাবে এবং চলতে ফিরতে খুব সে আরাম পাবে, ঘুমায়া খায়া দেয়া সে দুনিয়াদারিতে বাঁচতে ভালো থাকে। একে পুরুষ মহিলা উভয় সেবন করতে পারে? উভয় সেবন করতে পারবে, একমাত্র গর্ভধারিণীর বাদ।
এটা কত বছর বয়স থেকে এটা শুরু যারা কত বছর 20 বছর বয়সে থেকে 100 150 100 বছর এরা সেবন করতে পারবে তাতে তাদের শরীরে খুব ভালো শক্তি প্রয়োগ করবে তার মানে আপনি বোঝাতে যাচ্ছেন যে আপনার এই ওষুধ যদি কোনো রোগী সেবন করে তার ডায়াবেটিক্স ব্লাড সার্কুলেশন যাদের কম আছে ব্লাড ভালো হয়ে যাবে এবং হার্ট দুর্বল আছে এই ধরনের রোগী কত পার্সেন্ট কতটুকু শিওর যে আপনি ভালো হবে 100% শিওরিটি ভালো হবে আল্লাহর দেওয়া গাছ 100% শিওরিটি ভালো হবে জি আচ্ছা এই ওষুধটা যে আপনি তৈরি করছেন এই ওষুধটা কিভাবে জনগণের মাঝে রোগীর মাঝে কিভাবে দিচ্ছেন এর হাদিয়া কি রকম অথবা আমি এই পর্যন্ত কারো কাছে গেলে কোনো হাদিয়া আমি নেই না আমি বহু পয়সা খরচ করে এই মানুষের ভিড়ে আমি বহু মানুষকে সেবন করাইছি যদি তোমরা ভালো হও তাহলে পৃথিবীর সকল মানুষ ভালো হবে তাই আমি এটা এতদিন পর্যন্ত কারো কাছে কোনো পয়সা আমি নেনে কিন্তু ওষুধটা আমার খুব মূল্যবান হতে হবে আচ্ছা এই ওষুধ যে আপনি তৈরি করছেন এই ওষুধ তৈরির ব্যাপারে কোনো ল্যাবরেটরিতে টেস্ট করছেন কিনা তো কোনো জায়গা থেকে কোনো রেজিস্ট্রেশন করছেন কিনা সরকারি কোনো অনুমোদন আছে কিনা অথবা সরকারের কাছে এই ওষুধ তৈরির ব্যাপারে কোনো পৃষ্ঠপোষকতা কোনো সহযোগিতা চান কিনা তাই আপনাদের দ্বারা আমি সরকারের কাছে জানাইতে চাই যে আমাকে বাংলাদেশ সরকার আমাকে যে কোনো মূল্যে আমাকে মূল্যায়ন করে দেশে এই ওষুধটা চালানোর জন্য শক্তি সমর্থ জানিয়ে আমাকে দান করে তাই আমি সরকারের কাছে কামনা করতে চাই আর একটা বিষয় আপনি জানেন যে কোনো ওষুধ যদি সরকারিভাবে অনুমোদন পেতে হয় এই ওষুধটা আপনার ল্যাবরেটরিতে যা রিসার্চ করার পরে আসলে এর ভিতরে কি আছে সঠিক কিনা মানব দেহে কোনো ক্ষতি করবে কিনা এই ধরনের সব কিছু টেস্ট করার পরেই একটা সিদ্ধান্ত হয় অনুমোদনের আমি কোনো ল্যাবরেটরি কি এই ওষুধ টেস্টের জন্য আপনার কাছ থেকে সংগ্রহ করছে কিনা জি না কেউ এই পর্যন্ত করেনি তবে আমার বিশ্বাস আমার ল্যাবরেটরিতে আমার কম্পিউটারে ওষুধকে ঠিক বলতে হবে আচ্ছা এর ভিতরে আপনি কি কি উপাদান দিয়ে ওষুধটা তৈরি এটার ভিতরে উপাদান আছে শুধু একটা গাছের শিকড় এবং কিছু দুধ যা দুধ বাচ্চারা জন্ম নিলে খায় এই সব দুধ এর মধ্যে দিয়ে ডাইলেকশন করছি আছে কিছু খুরমা খেজুর এরপর আছে এলাচি লং দারচিনি এবং জিরে এই সমস্ত দিয়ে এটার ভিতরে কোনো লবণ দেওয়া হয় নাই কোনো ধরনের মিষ্টি দেওয়া হয় নাই এবং সব ছাড়া এটা তৈরি করা হয়েছে একটা চকলেটের মতন খাইতে খুব সুস্বাদিত এটা আপনি কি কোনো এটার জন্য কি কোনো ফার্মেসি কোনো চেম্বার কিংবা কোনো দাওয়াখানা খুলছেন কিনা এই রোগী দেখার জন্য তবে রোগী দেখার জন্য এখনো খুলি নাই কিন্তু রোগী আমার কাছে আসে যায় তারা ওষুধ খাইয়ে চলে যেতেছে আমি কারো কাছে পয়সা প্রার্থনা করতেছি না যে এটা যদি সরকার প্রুফ করে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে যদি আমাকে সরকার একটা ক্ষমতা দেয় তাইলে আমি পৃথিবীতে সবার মাঝে আমি মানুষের দাঁড়াইতে পারবো মানুষের সেবায় নিয়োজিত থাকবো সর্বশেষে আপনার এই ওষুধ নিয়ে এই মেডিসিনের পরিকল্পনা কি যে আমি এই ওষুধে যদি দেখা যায় দেশের মানুষ ভালো হয় আমি চাই বাংলাদেশ সরকার আমার আমাকে যে কোনো মূল্যায়ন করে আমাকে দিয়ে ওষুধ তৈরি করে আমার দেশের বাহিরে ছাইরে আমার দেশের সরকার টাকা পয়সা অর্থ উপার্জনা করে আমার বাংলাদেশ সোনার বাংলা গড়ে দেবে আপনি যে মেডিসিনটা তৈরি করছেন এই এই মেডিসিনের কি কোনো নামকরণ করা হয়েছে কিনা কোনো নাম দেওয়া হয়েছে কিনা এটা নামকরণ দেওয়া হয় নাই তবে ট্যাবলেটটার নাম দেওয়া হবে মা মরিয়ম ট্যাবলেট মা মরিয়ম ট্যাবলেট কেন মা মরিয়মটা নাম দিবেন কেন মানে এটা মায়ের গর্ভে যেরকম মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা সরল সরলতাভাবে থাকে এই ট্যাবলেটটা খাইলে জ্বলন্ত ব্যথা বেদি থেকে সে আধা ঘন্টা এক ঘন্টা ভিতরে সে রহমত পাইয়া সে একটা এসির ভিতরে আছে এরকম কল্পনা তার ভিতরে হবে এখন আপনি বাজারজাত করতে চাচ্ছেন রোগীদের মাঝে যে এটা প্রয়োগ করতে চাচ্ছেন এটা কি বিনামূল্যে না আসলে কোনো হাদিয়া নির্ধারণ করেছেন আমার অনেক পয়সা মূল্যায়ন আমি কষ্ট করিয়া জোগাড় করিয়া আমি পয়সা দিয়ে এই ওষুধ তৈরি করছি আমার প্রতিটা ট্যাবলেট গ্যাস্ট্রিক হোক এবং হার্টের দুর্বলতা হোক প্রতিটা ট্যাবলেটের দামে 100 টাকা করে মূল্যায়ন নেব একটা রোগের জন্য কতটা ট্যাবলেট কোর্স কতটা ট্যাবলেট দিলে একটা কোর্স একটা গ্যাস্ট্রিকের রোগীর জন্য 3টা ট্যাবলেট কোর্স আচ্ছা এই 3টা ট্যাবলেট খাইতে তার 1 মাস সময় লাগবে 1 মাসের ভিতরে কখনোই তার গ্যাস্ট্রিক আর উঠতে পারে না আর হার্টের যে ট্যাবলেটটা তৈরি করা হয়েছে এই ট্যাবলেটটা 21টা ট্যাবলেট খাইতে হবে 7 মাসের ভিতরে আচ্ছা এই 7 মাসের ভিতরে
ভিতরে যদি সে খায় তার কাছে পরিমাণ হবে যে হ্যাঁ আমি শত সন্তানের মধ্যে একজন সাহসী বাবা হতে পেরেছি। আচ্ছা, দেড় বছর, দেড় বছরের ভিতরে এটার ভিতরে কোনো ধরনের ত্রুটি হতে পারবেন না, এবং কি দেড় বছর আমার কোনো ওষুধ বানানো থাকবে না। আমি যে ওষুধগুলি তৈরি করব ওই ওষুধগুলি আমার নগদে নগদে গরম গরম পৃথিবীতে চলে যাবে। আপনার কি কিছু তৈরি করা স্টকে কোনো ওষুধ আছে কিনা? জি আছে, আমি অন্তত 1200 ট্যাবলেট আমি তৈরি করছি। প্রতিদিন কেমন রোগী যায় আপনার ওখানে? আমার ওখানে ডেইলি এখন বর্তমান ক্যাম্পাস ছাড়া যারা আশেপাশে খাচ্ছে এরকম 2-4-5-10 ডেইলি আইসা তারা খাইয়া যায়। তারা আমার জন্য দোয়া করতেছে, ভাই তোমাকে আল্লাহ বাঁচায় রাখুক, তুমি সে একটা জিনিস তৈরি করেছ যে যা খাইলে আমাদের আরাম হয়ে যেতেছে। আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়ে আমাকে তৈরি করে পৃথিবীতে ছাড়ছে। আমি বহু জনম নিজের জ্ঞান হারাইয়া, স্মৃতি হারাইয়া, স্ত্রী পুত্র সকলকে ফালাইয়া দেশ দেশের নগরে নগরে আমি ঘুরছি। ঘোরার পর কারো কাছে চাইয়া খাইটাই কিছু করি নাই, পেটে পাথর বেঁধা পর্যন্ত 7 আমি চলছি। আর মানুষের কাছে বলছি আমার যে এই ক্ষুধাত্ম, এই ক্ষুধা জানি মানুষের আর না হয়, মানুষের ক্ষুধা তাড়ানোর জন্য আমাকে একটা কোনো একটা ব্যবস্থা তুমি দিয়ে আমাকে তুমি প্রতিষ্ঠান করতে চেষ্টা করো, আমি ছেলে মেয়ে নিয়ে যে একটা বাড়ি করে তার ভিতরে আমি সবাইকে নিয়ে বসত করতে পারি, এটাই। আর পৃথিবীর মানুষগুলি আমার দ্বারা যে সকল ভালো হয়ে যায় তাই আমি চাই। আমি একজন আল্লাহওয়ালা, যার পয়সা আছে আমি পয়সা দিয়ে চিকিৎসা করবো, যার পয়সা নাই আমার কাছে বলবে আমি বিনা পয়সায় সে মা বাবাকে চিকিৎসা করে দেব, আমি তার কাছে কোনো পয়সা দাবি করিব না। আমি তাতে সরকারের কাছে একটু সাহায্য চাই, যাতে আমি একটা ডায়েস করতে পারি, যাতে আমি ট্যাবলেটগুলি ডায়েসে তৈরি করতে পারি, যাতে আমার হাত দিয়ে না বানাইতে হয়, যাতে আমি এটা খুব পবিত্রভাবে মানে পর্দা দিয়ে বানাইতে পারি। আমার এই ট্যাবলেট বানাইতে কোনো কারিগর পৃথিবীতে লাগবে না, আমি যতদিন পৃথিবীতে জীবিত আছি আমার হাতেই ঘুরিয়ে যাব। মহরম সাধু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে আবার দেখা হবে। প্রিয় দর্শক, আমরা এত সময় কথা শুনলাম মহরম সাধুর, দেখা যাক পরবর্তীতে ওষুধ প্রয়োগে মানুষ কতটা উপকৃত হয়, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।